নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা, রয়েছি আপনাদের সঙ্গে। বুধবার মহালয়া, বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজোর আমেজ শুরু হয়ে যায় মহালয়া থেকেই। মহালয়া উপলক্ষে ভোর থেকেই ঘাটে ঘাটে ভিড়। পিতৃপক্ষের শেষ লগ্নে পূর্বসূরীদের উদ্দেশ্যে গঙ্গায় গিয়ে অনেকেই তর্পণ করে থাকেন এই মহালয়া দিনে। তর্পণ কথাটির অর্থ তৃপ্তির উদ্দেশ্যে জলদান, অর্থাৎ মৃত পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মাকে এই জলদানের মাধ্যমে তৃপ্ত করা হয়। সকাল থেকে সেই ছবি দেখা গেল বিভিন্ন গঙ্গার ঘাটে। বাজা কদমতলা ঘাটেও পূর্বসূরীদের উদ্দেশ্যে তর্পণ সারেন অনেকেই, ছিল কড়া নিরাপত্তা। সকাল থেকে বিভিন্ন ঘাটে পরিদর্শনে গিয়েছিলেন পুলিশ কমিশনার, ঘুরে দেখেছেন পরিস্থিতি। আজকে সকাল থেকে আমাদের পুলিশ টিম জায়গায় অ্যাভেলেবল আছে। আমরা লাস্ট দু তিন দিন ধরে বিভিন্ন জায়গায় ঘাট এইগুলো সব দেখেছি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পিএমসি সবাই অফিসার আমাদের সঙ্গে ঘুরে দেখেছি। এখন অবধি সব কিছু ভালো আছে, সবাই আসছেন, ওদের কাজ কর্মী আছে, সব করছেন। সোফার ভালো। মহালয়ার সকালেই মর্মান্তিক ঘটনা। জেসিবির চাপায় মৃত্যু নবম শ্রেণীর পড়ুয়ার। টিউশনি পড়তে গিয়েছিল সে, কোচিং সেন্টারের বাইরেই জেসিবি এসে চাপা দেয় তাকে। মৃত কিশোরের নাম সৌমশীল। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া ছিল ওই কিশোর। বাসদ্রোণীতেই বাড়ি কিশোরের। আজ বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাসদ্রোণী থানার অধীনে 113 নম্বর ওয়ার্ডে দীনেশনগর অটোস্ট্যান্ডের কাছে টিউশনি পড়তে গিয়েছিল ওই পড়ুয়া, এবং সেই সময় জেসিবি এসে পিষে দেয় তাকে। স্থানীয় বাসিন্দারাই ওই কিশোরকে উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ। সকালবেলা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে। চোদ্দ বছরের বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটা ঘটে। আমাদের জেসিবি এবং মানে কাজ করার জন্য গাড়ি সরাবার জন্য যাচ্ছিল, তা থেকে দুর্ঘটনাটা ঘটেছে। আমরা সত্যি খুব মর্মাহত, যেরকম একটা অকালে প্রাণ চলে গেল। তবে আমরা তার পরিবারবর্গকে আমার সমবেদনা জানাই। ভবিষ্যতে এই ধরনের ঘটনা না হবে সকলকে যথেষ্ট থাকতে হবে, আরও অনেক সচেতনভাবে সন্তর্কে আমাদের। মহালয়া আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল আরজিকরের নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে প্রতীকী মূর্তি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বসানো হয়েছে সেই মূর্তি। জানানো হয়েছিল মহালয়ার দিনেই মূর্তি উন্মোচন করা হবে আনুষ্ঠানিকভাবে, আর সেই মতো বুধবার সকাল 11টা নাগাদ মূর্তি উন্মোচিত হয়। হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনে পাকা জায়গায় ওই প্রতীকী মূর্তি বসানো হয়েছে। মূর্তি উন্মোচনের পাশাপাশি পথনাটিকার মধ্য দিয়েও আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। কেউ কেউ ছবি এঁকে প্রতিবাদও জানিয়েছেন। সিনিয়র ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। রাধারানী আলী পরিবারে কেউ আছে? রাধারানী আছে, স্থাপন তো করা যাবে না। সুপ্রিম কোর্টে যা গাইডলাইন আছে, পরিবারে কেউ আছে স্মারক প্রত্যেকটি স্মৃতিতে, সেটা খারাপ কিছু নয়। কারণ উনি ওখানে কর্মরত ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তা স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি কেউ উদ্যোগ নেন সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ আরজিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া। মহারাষ্ট্রের পুনেতে হেলিকপ্টার দুর্ঘটনা। পুনের কাছে একটি গ্রামে আজ সকালে ভেঙে পড়ে ওই কপ্টার। ঘন কুয়াশার জেরে ওই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মাটিতে পড়ার পরই ওই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই খবর পৌঁছে দেন প্রশাসনের কাছে। দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারীরা। অহিংসার পথ প্রদর্শক তথা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী বুধবার শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাকে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, সকল দেশবাসীর তরফ থেকে শ্রদ্ধেয় বাপুকে তার জন্ম জয়ন্তীতে শত শত প্রণাম। বিশেষ এই দিনে স্কুল সঙ্গে স্বচ্ছতা অভিযানেও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গান্ধী জয়ন্তী তার অহিংসার পথ স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নোংরা আবর্জনা পরিষ্কার করে এসডব্লিউএম প্রকল্পের শুভ উদ্বোধন করলেন পঞ্চায়েত প্রধান ইয়াকুব আলী। আবর্জনাকে রিসাইকেল করে পুনরায় ব্যবহারের প্রয়াস। জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের হাতে নোংরা আবর্জনা তুলে স্বচ্ছ ভারত মিশনের অধীনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজের উদ্বোধন করেছেন। জরুর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর এলাকায় বিভিন্ন জায়গায় একটি করে আবর্জনা সংগ্রহ করার জন্য পাত্র রাখা হয়েছে, আর সেই পাত্র থেকেই আবর্জনা তুলে পুনরায় রিসাইকেল করে তা সারে পরিণত করে চাষীদের বিক্রি করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। গাড়ি আসবে, গাড়িতে করে মালটা উঠিয়ে নিয়ে গিয়ে আমরা কিষাণ মান্ডিতে আমাদের জায়গা করা আছে ওই জায়গাতে ফেলবো, ওখান থেকে আমাদের ওইগুলো নিয়ে গিয়ে আমরা সার তৈরি করে বিচার ব্যবস্থা করবো, যেন আমাদের অঞ্চলটা গোটা একদম আবর্জনা মুক্ত হয়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমাদের এসডব্লিউএম প্রোগ্রামটা আমরা সফল করতে পারি, এই থেকে আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাব। আমাদের বিডিও সাহেব সহযোগিতা করছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।